দাঁড়াও 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 কেউ কেটে স্কিপ করে যেও না ভাবছ যে এইটুকুনি থেকে তো ভিডিওটা দেখেইছি তারপরে কি হচ্ছে সেটা তো দেখো এখন বাড়ি পৌঁছে গেলাম বোনের বাড়িতে এরপর এসে হাত মুখ ধুয়ে সান করে কেননা ভোরবেলায় বেরিয়েছিলাম তখনও করেছি আবার এখানে এতটা জার্নিং করেছি তাহলে সান টান করে চলে আসলাম বোন এদিকে ভাত বাড়তে বসে গেছে কেন খুব খিদেও পেয়ে গেছে কেন না খেলে হবেই না ঠিক আছে তো এদিকে বোন ভাতটা বাড়ছে আর কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো দেখতে থাকো কিন্তু কন্টিনিউ ভিডিওটা আর আমি সারাটা দিনে এখানে এসে কত এনজয় করেছি কত জায়গায় ঘুরতে গেছি সত্যি এখানটায় না আসলে হয়তো আমি খুবই অনেক জিনিস মিস করতাম যে হাওড়া আমতিয়ায় জায়গায় আমতা তো এত সুন্দর জায়গা আছে এত সুন্দর পার্ক আছে আর এত ভালোবাসা এত আদর সত্যি মানুষের বাড়ি না গেলে হয়তো বোঝাই যায় না দূর থেকে আমরা বুঝতে পারি না দূর থেকে মানুষকে যতটা হয়তো ভালো লাগে বা কাছে গেলে হয়তো তার থেকেও বেশি ভালো লাগে তো বোন আজকে রান্না করেছিল কি কি তোমাদের সাথে সেটাও আমি রান্না করেছে ডাল চিংড়ি মাছের মালাইকারি আলু পোস্ত বেগুন ভাজা তার সাথে আছে লেবু তার সাথে আছে শসা তার সাথে আছে কিন্তু চিকেন ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এখন ফাঁকা মাঠের মধ্যে ঘুরতে যাচ্ছি সঙ্গে জলের বোতল আছে কোথায় যাচ্ছিস দিয়ে যা দে

এদিকে খুব আমেজও আছি শরীরের মানে খুব একটা আনন্দ ফিল করছি ঠিক আছে তো সেটাও আমি তোমাদের সাথে তুলে ধরলাম এরপরে মন্দিরে আসলাম দাঁড়াও কেউ কেটে চলে যেও না আরও আছে তো মন্দিরটা এত সুন্দর আর এত পয় পরিষ্কার সত্যি একটা শান্তির জায়গা কিন্তু এখানে আসলে মনটা প্রচুর শান্তি হয়ে যায় ঠিক আছে সবাই বিকেলে কিন্তু এখানে আড্ডা দিতে চলে আসে হয়তো আমার এটা বাড়ির কাছে হলে আমিও হয়তো এখানে আড্ডা দিতেই যেতাম সবাই মিলে একসাথে গল্প হতো তো এখানে সব সময় বিকেলবেলার দিকে বাড়ির বৌরা বলো দেখো এখানে সব জায়গায় বিভিন্ন রকমের কাজ নিয়ে এখানে বসে পড়েছে শাড়ির চমকির কেউ কাজ করছে কেউ গল্প করছে কেউ আড্ডা দিচ্ছে এরপরে চলে যাচ্ছি আমরা সোজা পার্কের দিকে আমি এসেছি মেয়ে এসে ভাই এসে তোমার দাদাভাই এসে বোন এসছে আর একটা ছোট্ট ভাই আছে তো দূর থেকে হয়তো দেখতেই পাচ্ছ ওরা খুব মজা করছে কিন্তু আমার মেয়ে তো এসে সত্যি খুব মজা করছে আমার খুব ভালো লাগছে যে ছোট্ট মতন এখানে একটা পার্ক আছে আর এখানে সবথেকে আরেকটা জিনিস বেশি ভালো লাগলো বলতে পারো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তাল গাছ আছে বন্ধুরা যে তালগুলো আমরা আমাদের এখানে বলতে পারো এক একটা তিরিশ টাকা চল্লিশ টাকায় করে পিস আর ওইখানে কিন্তু মনে হয় কোনো দামই নেই সব জায়গায় দেখছি গাছ তলে পড়ে আছে দুটো নিয়ে আমরা উঠলে বাঁচি এখান থেকে এত বাচ্চারা জঙ্গলগুলো পরিষ্কার করে না এমনও জিনিস আছে যেটা ছোটোবেলাকার কথা মনে করিয়ে দেয় সত্যি আমাকেও নিজেকেও মনে করিয়ে দিচ্ছে আমার কবে চড়েছি মনে নেই আজ দেখতে দেখতে বয়স হয়ে গেল ২৯ বছর আমার অনেকে তোমরা জিজ্ঞাসা করো তো আমার একটাই ছেলে একটাই মেয়ে ছেলে কিন্তু আসেনি মেয়েকে নিয়ে বেশ আনন্দ করছি এখানে এসে মনেই হচ্ছে না যে নতুন একটা পরিবেশে বেড়াতে এসেছি যেন মনে হচ্ছে বাড়ির আশেপাশেই আছি ঠিক আছে তো এখানে আসার পরে অনেক মানুষ আমাকে কিন্তু দেখতে এসছে এরপরে আমাকে অনেকে নিতেও এসছে যে চলো দিদি ভাই আমার বাড়ির থেকে ঘুরে আসবে তো আরেকটা দিদি ভাই বলছিল যে চলো আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে একটুখানি থাকবে তো এই বোনটা বলছে না আগে খেয়ে দিয়ে তারপরে যাবে তোমাদের বাড়ি বেড়াতে ঠিক আছে তো সত্যি এখানের মানুষগুলো খুবই ভালো যে হিংসা বলো মানে সবারই মধ্যে একটা থেকে থাকে হয়তো আমি নতুন গেছি হয়তো আমার সাথে তো ভালো ব্যবহার করেছে তো ভালো ব্যবহার দেখে আমারও নিজেরও খুব ভালো লাগলো ঠিক আছে তো আবারও যাওয়ার ইচ্ছা আছে এই জায়গাতে জল পড়ে না জলে বল গেছে

আনন্দ করে দোলনা চড়েছি কিছু কিছু জিনিস চড়ে নিয়েছি যেটা ছোটোবেলায় আর কি করতাম তো এরপর দেখো তোমাদেরকে তালের কথা বলছিলাম না এ দেখো কত তাল যেন মনে হচ্ছে গাছে উঠে যেন পেরে নি সেই ছোট্ট ছোট্টবেলাকার মতন তো এখন আমাদের ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বাড়ির দিকে যাচ্ছি এরপরে কিন্তু আমরা ঘুরতে যাব তো আরেকটা কথা আছে এখনও কিন্তু ভিডিও ভিডিও কিন্তু শেষ হয়নি দেখতে থাকো আর এটা হলো তৃতীয় পর্ব যাচ্ছে এখনও কিন্তু আর একটা পর্ব কিন্তু বাকি আছে বন্ধুরা ঠিক আছে তো এখন চলে যাচ্ছি সোজা আমরা টোটো করে ঘুরতে তো এখানে এখন কেন নামলাম যেন একজন ভাবছে আমি হয়তো বাড়ি চলে যাচ্ছি একটা জিনিস আমি ফলো করলাম যেটা প্রথম পর্ব আর কি ভিডিও দিয়েছে আমি দিয়েছি সেটাতে অনেকেই কমেন্ট করেছ যে বৌদি ভাই দিদি ভাই তুমি আসলে আমতাতে তো একবার তো বলতেই পারতে দেখো আমি সত্যিই জানতাম না যে যাবো বলে তো যাই হোক তোমরা কমেন্ট করেছো আবারও আমি যদি কখনো এই আমতায় যাই তো তোমাদেরকে আগের থেকেই বলে দিয়ে যাবো ঠিক আছে কেননা এই ভিডিওটা তো আমি বাড়ি আসার পরে আমি তো ছাড়ছি তো তারপরে আমি কিন্তু কমেন্টটা দেখছি যদি আমি আগে থেকে কমেন্টগুলো দেখতাম হয়তো তোমাদের সাথে কিছু কিছু লোকের সাথে দেখা করেই আসতাম বা অনেকের সাথে আমার কিন্তু এখানে পরিচয়ও হয়েছে দেখাও হয়েছে যখন আমি আমতে স্টেশন থেকে নামি তখন অনেকেই বলছে তুমি পলিনা সরকার না তুমি ভিডিও কাও না তখন আমার খুব ভালো লাগছিলো ঠিক আছে তো তাদেরকে থ্যাংক ইউ আমাকে চেনার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য তো এখন চলে আসলাম যেখানে বললাম আর কি ঘুরতে যাব তো সেই মন্দিরে কিন্তু আমরা কিন্তু চলে আসলাম ঠিক আছে তো আরেকটা পাট আসবে বন্ধুরা প্লিজ ওইটাও দেখো তো ওইটাতেও খুব খুব ভালো জিনিস আছে আর ভালো ভালো জিনিস বা কোথাও আরও কোথাও কোথাও যায় ঘুরতে গেছি তো বেশ মজা লাগছিল আর আজকের ক্যামেরাম্যানটা কিন্তু তোমার দাদা ভাই ঠিক আছে আমি তো আমার মনের আনন্দই আমি হাঁটছি মেয়ে হাঁটছে এদিকে ভাইও হাঁটছে এদিকে কিন্তু বোনও হাঁটছে বোনটা কিন্তু পিছনে পড়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা প্লিজ ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের প্রতি খেয়াল রেখো আর এইভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে থাকি ঠিক আছে আর তোমাদের সাপোর্ট না পেলে আমি কিছুই করতে পারবো না তো আগে থেকে অনেক লাইক কমে গেছে বন্ধুরা প্লিজ একটা করে অন্তত লাইক করে দিও লাইক করতে কিন্তু পয়সা লাগে না ঠিক আছে